এক পা চলে খোকা নতুন আলোর দিগন্তে, মায়ের বুকে জাগে আশা কমছে মনের অজান্তে। আমার সন্তানই শ্রেষ্ঠ, মা বাবার এই চিরায়ত বোধের বিপরীতে স্নেহ ভালোবাসা যত্ন এবং সময়ের পুরোটা নিয়ে আমরা সন্তানরা বলি তোমরাই সেরা বাবা মা। এই বোধের শক্তির নামই বাঁধন। সৃষ্টির বিচিত্রতায় এই বোধের শক্তি কখনো কখনো চেনা জানা স্বাভাবিক হয় না, তখনই চ্যালেঞ্জ, তখনই পাওয়ার প্যারেন্টস। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেতুর কথা, মানে সেতুর বয়স 21, সেতুর আসলে সমস্যাটা কি? আমরা তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা বলি বা এখনো তরুণ বা তরুণী, সেতুর অসুবিধাটা কি আপনি মনে করেন মা হিসেবে? অসুবিধা ওর হাতে কাজটা করতে পারে না, হাতটা এটা ধরতে পারে না। আচ্ছা, মানে এটার জন্য আমরা কোনো কিছু আগাতে পারতেছি না যে ও কিছু একটা করবে, কিন্তু ও তো রেসপন্স করে, ও কথা বলে, ও সব কিছুই তো ঠিক আছে, কিন্তু ওই যে ওই আমাদের কাছে ওইটাই দুর্বলতা লাগে যে হাতের জন্য কিছু করতে পারবে না, এর জন্য কিছু করতে আগাতে পারে না কোনো কাজে। আচ্ছা, তার মানে একটু ওর হাতায় হাতটা একটু নরম বা ধরতে পারে না, এটা আপনারা মনে করছেন দুর্বলতা? দুর্বলতা তোমার সমস্যা তোমাদের, তোমার মা বাবার সমস্যা নাকি তোমার সমস্যা? তোমার সমস্যাটা তোমার, তুমি মনে করো তুমি পারবে, তোমার বাবা মা মনে করে তুমি পারবে না, তাহলে তো ওনাদের বোঝার সমস্যা, ওনাদের মাথায় সমস্যা, তারপরে তো পরীক্ষা দেয়, তারপরে লেখাপড়া করে। এখন তো মা অনেক কিছু বদলাচ্ছে, মানে তোমাদের জন্য, তোমরা যারা অনেক কিছু করতে চাও, হ্যাঁ পরীক্ষা দিতে চাও, তোমার জন্য আলাদা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে, তোমার হয়তো একটু সময় বেশি লাগবে, আরেকটা বাচ্চা মেয়ে যে নাকি তাড়াতাড়ি লিখতে পারে তার চেয়ে একটু বেশি সময় লাগবে, তুমি তো এটা জানো তাই না? ওকে, বেশি পড়া চাপ দিতে হবে কেন? আচ্ছা আমরা শুনি, তোমার তোমার রান্না করতে পছন্দ, রান্নার গল্প শুনি, কি কি পারো? রান্না কাজ মুখে মুখে করতে পারো, মুখে মুখে রান্না। মুখে মুখে কি কি রেসিপি আছে নতুন সেতুর রেসিপি কি? মুখে মুখে কি বলতে, যেমন আলু বাটে কই, আলু কুটিয়ে আলু পাটি দিয়ে পিয়াজ মরি দিয়ে হলুদ মরিচ মিশিয়ে আলু পাটি করে। বাহ কি সুন্দর, বাহ। আর যদি তোমাকে আমি রান্নাঘরে নিয়ে যাই তুমি কিভাবে, তুমি কি কি করতে পারবে? মা যেতে দেয় না, ভয় পায়, ধরতে দেয় না, মানে কি বলে যে তুমি পারবে না, পড়ে যাবে এরকম? না, আমি আম্মু যাই, আমি দেখি। আচ্ছা, আম্মু রান্না করে, আমি আম্মু রান্না দেখি। আচ্ছা,
ওর একটু স্পেশালিটি, মানে ও যেটা পছন্দ করে, ও ঘর গোছাতে পছন্দ করে, ও রান্নার দিকে ওর আগ্রহ আছে। তা আমরা এইসব বাচ্চাদেরকে তো ওই স্পেশাল ওই জিনিসটা যাতে পার্সু করতে পারে, ওই জিনিসটা যাতে শিখতে পারে, সেটার জন্য চেষ্টা করি। আপনি কি সেতুর ব্যাপারে চেষ্টা করেছিলেন যে ওকে একটা কোনো রান্নার স্কুলেই ভর্তি করানো, বা ও যাতে খুব ভালো একটা শেফ হতে পারে সেরকম একটা সুন্দর একটা জায়গায় ওকে দেওয়ার জন্য খোঁজ করেছেন? ওর বয়স তো 20+। ওর ছোটোর থেকে এমন কোনো জায়গা নেই যে সেখানে যাই নাই। আচ্ছা, তবে বর্তমান সময় এটা একটু সহজ হয়েছে, এর আগে এতটা সহজ ছিল না। আচ্ছা, আমরা যখন ছোটোবেলায় যখন ইয়াতে সিআরপিতে দেখাই, সিআরপিতে দেখানোর পরে ওরা বলছিল যে আসলে ও তো বেশ ভালো, তো এখানে আপনি দেন না, নর্মাল স্কুলে দেন। তো এই নর্মাল স্কুলে দিতেও অনেক নেতা বা ওই স্কুলের যে যারা কমিটি থাকে তাদেরকে দিতে হয়েছে, এমনকি ওদের হয়তো ফ্রি পড়ানোর কথা ছিল। আমি একটা পয়সাও কম দেই নাই, কিন্তু একটা পয়সাও কম দেই নাই তাদেরকে, তারা এই জিনিসটা কিন্তু পারত। ও যে বলতেছে এত পড়া এত পড়া না, ও যদি বলতো টিচাররা যে এই তিন লাইন তুমি পড়ে আসবা, এনা পরের দিনই আর এক তিন লাইন পড়ে আসলে, এরকম করে যদি তারা হেল্প করতেছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা, আপনাদের তো আমি পয়সা দেই বা যা যা দরকার দেই, পরীক্ষার ফি ইত্যাদি যা দেওয়ার দিই, আপনারা একটু হেল্প করতে পারেন না? একটু হেল্প করলে তো ওর জীবনটা একটু বদলে যায়। আসলে আমরাও তো স্বল্প আয়ের মানুষ, অফিসে যাই, অফিস থেকে আসে হয়তো দেখি এরকম গেছে আর কি। তারপরে ক্লাস 8-এ জিএসসি পরীক্ষা দিছিল, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা তো আর ভালো হয় না, ভালো না হওয়ার কারণে ওই যে আর মানে স্কুলে যাইতে চাচ্ছিল কল্যাণীতে, মূলত কল্যাণীতে মানে ওনাদেরও বলছি যে আপনারা কুকিং এর কাজ আছে, আপনারা উগদে এটা সেটা আনান, ওখানেও কিন্তু যতটুকু বেতন দেওয়ার, যতটুকু ভর্তি ফি ততটুকু মানে দেই। এই আমি এই হেল্প চাই না, আমি বলি আমি অফিস থেকেও ওদের জন্য কখনো ছুটি চাই না যে আমার মেয়ে অসুস্থ, বা ওনারেও বলি না যে আমার মেয়ে এটা এটা বলতে আমার খুব মানে কষ্ট লাগে যে আমার মেয়ে এরকম অসুস্থ দেখে আমি এই দুয়াই দিয়ে একটা ইয়ে চাবো বা সহযোগিতা চাবো, এটা আমি যতক্ষণ পারি ততক্ষণ আমি এটা জিনিসটা করি না। যেমন আমার অফিসে আমার স্যারদের আমি বলছিলাম ফার্স্টেই যে আমার মেয়ে এরকম, আমি অফিসে যদি কখনো ছুটি নিই, ছুটি নিলে শুধু ওর জন্যই ছুটি নিই, এই জিজ্ঞেস করলে স্যার আমি বলতে পারবো না। তো ওনারাও হয়তো সেই জিজ্ঞেস টিজ্ঞেস করে না এখন, কিন্তু অন্য অন্য জায়গায় যেগুলি সেগুলি কল্যাণীতে আছে ওরা তো যথেষ্ট হেল্প করার কথা, কিন্তু দেখা যায় ও বলে। আচ্ছা, আমি একটু সেতুর কাছে শুনি। তাহলে ওই যে বারবার ফেল না করলে তো সেতু আজকে অনেকখানি ইয়ে মানে আরো অনেক দূর এগিয়ে যেত, তাই না? তো খুবই ভালো হতো অনার্সে থাকতো সেতু, এবং যেই যেই সাবজেক্টে সেতুর পড়তে ইচ্ছা করে সেটাই পড়তো, পাস করতে হবে এমন কোনো কথা আছে? তাই না, সবাই তো পাস করে না, করে না কি দরকার পাশ করার, পড়াটাই তো সবচেয়ে আসল, সেই পড়ার সুযোগটা হওয়া দরকার ছিল, তাই না? তুমি আবার শুরু করো, আবার কুকিং স্কুলে ভর্তি হও, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি মুখে মুখে রেসিপি দিবে, কখনো যে এরকম করে নাড়তে ইচ্ছা করলে চপিং বোর্ড দিয়ে তুমি কাটতে পারো, কত সুন্দর, অন্যদের চেয়ে আরো অনেক ভালো পারো তুমি। ইউসিপ থেকে ইলেকট্রিকের কোর্স করছে, ও বাবা, ইলেকট্রিকের কাজ অসাধারণ অসাধারণ। আবার আলাদা ভাবে না, ওখানে ওখানে নরমালি পাতাতে আমরাও আছি।
ও আচ্ছা, নরমালের মধ্যে নেয় না? নরমালে একটা আছে, একটা নেই, কিন্তু পরে যদি সকলে মানে যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন যে সেতুর এই রান্না করার যে আগ্রহ, সে শেফ হবে, সে চপিং বোর্ডে রান্না করতে পারে, বটি ধরতে পারে না, তার জন্যও নিশ্চয়ই কোনো না কোনো ভালো কাজ তার মনের মতো কাজটি অপেক্ষা করছে। আমাদের এই অনুষ্ঠান দেখে অনেকেই আপনারা যোগাযোগ করেন, আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকজন যারা স্পেশাল বাচ্চা বা স্পেশাল কিশোর যুবক হয়েছে, যারা কম্পিউটারের স্কিলস যাদের আছে তাদের মধ্যে থেকে অনেকেই সুযোগ পেয়ে গেছে ভালো জায়গায় কাজের। নিশ্চয় সেতুও সেই সুযোগ পাবে, এই প্রত্যাশা থাকলো আজকের এই আয়োজন থেকে। ভালো থাকবেন সবাই।